মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবার। ভারতীয় গণতান্ত্রিক ছাত্র যুব ফেডারেশনের বড়াবাজার ব্লকের সিন্দ্রি ইউনিটের উদ্যোগে সিন্দ্রি অঞ্চলের জিরিং হাইস্কুল ও সিন্দ্রি হাইস্কুলে মোট 20 জন কৃতি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এবিটিএ টেস্ট পেপার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলা সম্পাদক শ্যামল কুমার মাহাতো এবং এসএফআইয়ের জেলা সম্পাদক সুব্রত মাহাতো। সেই সঙ্গে পাশ্চাত্য কালচার বনাম মানভূমি সংস্কৃতি এই বিষয়েও এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন কবি ও সাহিত্য সমালোচক ডক্টর খুরশিদ আলম, সিন্দ্রি হাইস্কুলের প্রধান শিক্ষক অমিয় কুমার মাহাতো এবং সহশিক্ষক হিমাংশু মাহাতো মহাশয়। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলার অন্যতম সদস্য স্বপন কুমার মাহাতো। তথা আমাদের দেশে কি ঘটনা ঘটে চলেছে আপনারা প্রতিদিন একটা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গাতে। আজকে ছাত্রী থেকে শুরু করে মহিলারা সুরক্ষিত নয় এই সমাজ ব্যবস্থা প্রতিদিন দেখুন, একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের এখানেও বান্দোয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমরা DYFI সহ বামপন্থীরা এবং SFI আমরা হাতে হাত মিলিয়ে লড়াই করেছিলাম তাদের বিরুদ্ধে। এখন ছাত্রীদের উপর যে আঘাত করতে পারে তাহলে মনে হয় পশ্চিমী কালচার আমাদেরকে যে কালচার আমি হয়তো আমাদেরকে বিজয় মাহাতো তৈরি করতে হবে, এই মাটিতে আমাদের মারামতি মাহাতো তৈরি করতে হবে, এই মাটিতে আমাদের জ্যোৎস্না দেবী তৈরি করতে হবে, তবেই গিয়ে ঝুমুর লাটা নাচ আমাদের বাঁচবে এবং সেই ঝুমুর গান সে আমাদের সংস্কৃতি, আমাদের ছোটনাগপুর, আমাদের পুরুলিয়া, এমনকি আমাদের নিজস্ব সংস্কৃতি বাঁচবে। সুতরাং সেই আনন্দ সংবাদ, শিক্ষা সংবাদ, ভর্তি সংবাদ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লাল খান্তিয়ার নবোদয় একাডেমিতে 2020 শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান লাল খান্তিয়ার নবোদয় একাডেমি, তাই আর দেরি নয়। আপনার শিশুর ভর্তি নিশ্চিত করতে আজই চলে আসুন লাল খান্তিয়ার নবোদয় একাডেমিতে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আল আমিন মিশন সহ অন্যান্য মিশনের প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং এর সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লাল খান্তিয়ার নবোদয় একাডেমি, লাল খান্তিয়ার, বাগানপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8927484318 অথবা 8509526767। জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে সকলকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আসুন সকলে মিলে বিষমুক্ত জীবন গড়ে তুলি, আর তার জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারের শপথ গ্রহণ করি। কারণ রাসায়নিক সার ব্যবহারের ফলে দিনে দিনে নষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি, একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত জীবকুল। তাই জমির উর্বরতা শক্তি আবার ফিরে পেতে প্রয়োজন জমিতে জৈব সার ও বায়ো পেস্টিসাইডের ব্যবহার করুন। আর এই সম্পর্কিত যাবতীয় সাহায্যের জন্য এখনই যোগাযোগ করুন জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড, পিলখানা, লালবাগ, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9734175475 অথবা 8927207456। তাছাড়া আপনার এলাকার ফার্মার কনসাল্টিং অফিসারের ফোন নাম্বার পেতে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। আমাদের হেল্পলাইন নাম্বার হল 9734175475। এ ব্যাপারে বিশদ তথ্য পেতে আপনার মোবাইলে ডাউনলোড করুন জননিয়া গড়ি মোবাইল অ্যাপ অথবা লগ ইন করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট হল www.jononiagori.com।